হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এস এম মোটর ব্লগস। তো কেমন আছে সবাই? আশা করি সবাই ভালো থাকে। তো চলে এসে সবাই নতুন একটি ব্লগে, তো ভিডিও নিয়ে চলে এসে দেখতে পাচ্ছ আজ ডমিনোর নিয়ে বেরিয়েছি। আর প্রায় ভাই ডেভিল অনেক দিন ধরে পড়েছিল, দু সপ্তাহ ধরে ঘরের মধ্যে বন্দি হয়েছিল, তা আজকে ডেভিলকে নিয়ে বেরিয়েছি। আর দেখতে পাচ্ছ ফিউলও কম আছে, তো বেরিয়েছি কিছু একটা কাজের জন্য বেহালা যাব। কারণ কি, আমি একটা সেকেন্ড হ্যান্ড স্কুটি নিয়েছিলাম, তো সেকেন্ড হ্যান্ড শোরুমে যাব। ওখানে একটা কিছু কাগজ আর একটা কাগজ বাকি আছে, ওই কাগজটা নিয়ে আসতে হবে। লাইফ টাইম ট্যাক্সের কাগজটা আছে, পরে ওখানে নিয়ে আসবো। আর একটা চাবি আছে, সেকেন্ড চাবি, ওটাও নিয়ে আসতে হবে। তো ফার্স্ট টাইম যখন ছিল সেই টাইমে ওটা ছিল না। তো চলো, দুদিনের দেরি করে এগোনো যাক। বিশাল কাজে খুব একটা বার করি না ডেভিলকে, তো ডেভিলকে রেখেছি জাস্ট আমরা লং ট্যুর পারপাসের জন্য আমি ডেভিলকে রেখেছি। আর অফিসিয়াল পারপাসের জন্য আমি রেখেছি একটা ছোটো একটা সেকেন্ড হ্যান্ড স্কুটি নিয়েছি, হিরো ম্যাস্ট্রো। ওটার উপরে এখন আমি ভিডিও করিনি, আশা করি তাড়াতাড়ি ওটার উপরে ভিডিও করব, যে গাড়িটা আমি নিয়েছি সেকেন্ড হ্যান্ড, কেমন কীরকম মাইলেজ পাচ্ছি, কীরকম ইয়ে পাচ্ছি, সব তোমাদেরকে জানাবো। আগে যেখান থেকে কিনেছি, মানে যেখান থেকে আমি গাড়িটাকে নিয়ে এসেছি, সেখানে তোমাদেরকে দেখাবো ওখানে কী কী গাড়ি কালেকশান আছে। তোমার এসো, তোমার পারচেস করতে পারো, ইএমআই সব হয়ে যাবে ওখানে। চেষ্টা করছি তো দাদা, যদি ওখানে কেউ যদি থাকে তাকে তার ব্যাপারে আমি ইন্টারভিউ নিয়ে নিতে পারবো। ইন্টারভিউ বলতে গেলে কি, গাড়ি সম্বন্ধে কিছু জিজ্ঞাসা করে নিতে পারবো, গাড়িটা কত দাম আছে, কী আছে, সব ইন টোটাল কী কী আছে। স্কুটি, যারা স্কুটি ফ্যান্স তারা স্কুটিও পেয়ে যাবে ওখানে। যারা অফিসিয়াল মানে ধরো 100 সিসির জন্য বাইক খুঁজছো, 100 বা 125 সিসির মধ্যে বাইক খুঁজছো, সেটাও পেয়ে যাবে। আর যারা স্পোর্টস বাইক চাইছো, R15, KTM সব পেয়ে যাবে ওখানে। আমার আর একটা জিনিস আছে, ওদের ইএমআইও হয়ে যাবে ওখানে। তো ভাই দেখতে দেখতে চলে আসলাম ইএম বাইপাস, আর এ হচ্ছে বাগাজেতেন ব্রিজ। তো অনেক দিন পর ডেভিলকে, মানে ডেভিলকে নিয়ে রাইড, মানে ছোট একটা বেরিয়েছি, খুব ভালো লাগছে। সেই রাইড করে আসার পর মাঝখানে আরেকবার বেরিয়েছিলাম ওয়েলিংটন, যখন গিয়েছিলাম তখন বের করেছিলাম, তারপরে আর চালানো হয়নি। যখন স্কুটিটা নিয়েছি তখন থেকে স্কুটিটা চালাচ্ছিলাম। তো অনেকদিন পর ডেভিলকে পেলাম, খুব ভালো লাগছে ডেভিলকে চালাচ্ছি। তো 2-3 সপ্তাহ মতো ডেভিল পড়েছিল, তারপরে পুরো সামনের জায়গা ওর পুরো হাওয়াই পড়ে গেছিলো, হাওয়াই পুরো ছিল না। আবার এসে হাওয়া দিলাম, এ করলাম, তখন আমার কাছে ক্যামেরা ছিল না, তারা ভিডিও বানিয়ে নিতাম একটা, তো দেখিয়ে দিতাম তোমাদেরকে। তো হচ্ছে আমাদের ভালোবাসার 101 নম্বর ওয়ার্ড, দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে। আমার ভালোবাসার পাটুলি, উফ জাস্ট অসম, ভালোবাসার শহর। আর দেখতে দেখতে রেড সিগন্যাল, উফ। তো যারা যারা গাছ পছন্দ করে, গাছ ভালোবাসো, তারা এখান থেকে পারচেস করতে পারে গাছ, খুব চিপেস্ট কোয়ালিটিভাবে পাওয়া যায় এখান থেকে গাছগুলো, ছোটো বড় সব রকম গাছ পাওয়া যায়। গাছ লাগাও, প্রাণ বাঁচাও। দেখতে দেখতে আমাদের ডেভিলের খিদের স্টোর পেয়ে গেলাম, খুব ছেলেটা খুব খিদে পেয়েছে অনেকদিন পর, সরি। চলো চলে আসলাম। গাইস পেট্রোল ভরা হয়ে গেছে, আমাদের ডেভিলের পেটটাও একটু ভরে ভরে আছে, পুরো ভর্তি করেনি, হাফ ভর্তি হয়েছে। পুরো ভর্তি করলে হয়তো অনেকদিন বসেছিল, তো নাহলে একটু অম্বল হয়ে যেত। তো আই থিঙ্ক আমার ভিডিও কোয়ালিটিটা ঠিক আছে, আর আমার ভয়েস সাউন্ডটা, সেটা ভিডিও এডিট, মানে ভিডিওটা করে নেওয়ার পর ভিডিও এডিট করার সময় বোঝা যাবে যে আমার কথাটা ঠিকঠাক শোনা যাচ্ছে কি না। গাইস
তো যেখান থেকে আমি স্কুটিটা সেকেন্ড হ্যান্ড নিয়েছিলাম, তো সেই শোরুমে চলে এসেছি, সেকেন্ড হ্যান্ড শোরুমে রয়্যান কোতে। বড় জায়গাটা আচ্ছা, তো তোমাদের কিছু কালেকশন দেখাবো, আগে গাড়িটা রাখি এখানে। গাইস দেখতে পাচ্ছি রয় অ্যান্ড কো, তো ওদের দাদাদের কালেকশনগুলো তোমাদের দেখাবো। এই হচ্ছে পিছনে ওদের গোডাউন আছে, চলো। তো এই গালিগুলো অ্যাকচুয়ালি না, ঠিক আছে, দাদাদের গোডাউন হচ্ছে এই বাঁদিকে, দেখাচ্ছি, দেখো কত সুন্দর কালেকশন আছে দাদাদের। যারা কেটিএম লাভার আছে, আরসি লাভার আছে, দেখতে পাচ্ছি এখানে কত আরসি আছে দেখে না। যারা V4 V3 আছে তারা, তাদের জন্য V3 V4 MT 220, যারা বাজাজ প্রেজেন্ট 220-র জন্য আছে এখানে, দুটো কালেকশন আছে 220-র। ডিউক আছে, যারা ডিউক মানে লাভার তাদের ডিউক আছে এখানে দেখতে পাচ্ছ, MT আছে, আর FZ আছে, একটা FZX 180 আছে, আর V4V একটা আছে। দেখো কত সুন্দর কালেকশন। আর স্কুটি দেখতে বলতে গেলে দেখো ফ্যাশনও আছে, বাকম্যান আছে, গার্জিয়া আছে, হিরো ম্যাস্ট্রো, আমি এখান থেকে একটা হিরো ম্যাস্ট্রো নিয়ে গেছি, পুরো সেম কালারে আমার হিরো ম্যাস্ট্রো নিয়ে গেছিলাম। কত সুন্দর কালেকশন, আর এটা সেই ডিওটা যেটা আমার পছন্দ হয়েছিল, আমি নিতে পারিনি, এই হচ্ছে আমার বাজেটে আসেনি, আমি নিতে পারিনি। তো অ্যাকচুয়ালি এদের বাজেট পুরো চিপেস্ট বাজেট আছে, তুমি দেখতে পারো এখানে, দেখে নাও অফিসিয়াল বাইকের জন্য, দেখে নাও কত সুন্দর লাগছে। ফ্যাশন মানে প্যাশন প্রো আছে দুটো কালারে, একটা VS6 আর একটা, সরি মানে দুটোই VS6-এ আছে, একটা SP125 আছে, গ্লামার আছে, পালসার, যারা পালসার 150 বা 125 যারা ফ্যান আছে দেখতে পাচ্ছ এখানে, 125-এর দুটো পালসারও আছে, CT100 আছে, জাওয়া আছে, যারা ক্রুজার বাইক যাদের পছন্দ তারা দেখতে পাচ্ছ ওখানে ক্রুজার বাইকও আছে, জাওয়া আছে দুটো, রয়্যাল এনফিল্ড আছে একটা, রয়্যাল ক্লাসিক 350 আছে, একটা জিক্সারও আছে। কালেকশন দেখো ভাই, কালেকশন এত সুন্দর কালেকশন এখান থেকে কোথাও পাবে না, রয়্যাল কো থেকে এত সুন্দর কালেকশন তোমাদের বলে বোঝাতে পারবো না। লাভলি কালেকশন এখানে, চলো আরও ভিতরে, মানে এখানে আছে যারা দাদা শোরুম আছে যেখানে, ওখানেও কিছু কালেকশন আছে তোমাদেরকে দেখাচ্ছি, চলো। তো এখন ভিতরের দিকে ঢোকা যাবে না, দেখতে পাচ্ছ এত গাড়ির লাইনে, এত লাইন আপ আছে দেখতে পাচ্ছ, ঝোকারই কোনো জায়গা নেই, অনেক অনেক কালেকশন আছে, একদিন আসো খুব ভালোভাবে দেখাবো তোমাদের, চলো। তো গাইস, তো তোমাদেরকে কালেকশনগুলো দেখালাম, আর আমার যে কাজটা ছিল সেই কাজটা একটা সলভ হয়েছে, যেটা হচ্ছে সেকেন্ড কিটা ছিল, সেকেন্ড কিটা পেয়ে গেছি। তো ট্যাক্স টোকেন যেটা ছিল, ট্যাক্স ইনভয়েসটা ওটা পাইনি এখনও, বলছে এখনও একটু টাইম লাগবে, তো ঠিক আছে কোনো ব্যাপার না, আবার যখন আসবো ট্যাক্সের পেপারটা যখন নিতে আসবো আবার তখন একটা ভালো করে ভিডিও তোমাদের করে দেখাবো। তো একটু সামথিং একটু তাড়াহুড়ো ছিল বলে তো বেরিয়ে গেলাম, কেন এখান থেকে আমাদের আবার ওয়েলিংটন যেতে হবে, সোমনাথের কিছু কাজ আছে, আমার সাথে সোমনাথ আছে, তো সোমনাথে কিছু কাজ আছে, ওর জন্য তাড়াতাড়ি বেরিয়ে গেলাম। আর রাস্তা দেখতে পাচ্ছ তো কিরকম জ্যাম, চালাতেই ইচ্ছে করছে না জানো।